हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। श्रेया बराबर मत एक ब्लॉग नहीं चले आसलम। आज के खूब मजादार एक रेसिपी तैरि देखो, आशा करछि आपनादेर अनेक अनेक भालो लागबे। तो तार आगे बराबर मत एक कथाई बोले नेब, नतुनदेरके आमार चैनले अनेक अनेक स्वागत जानिए, और पुरातन जारा आमार पाशे थेके अल टाइम आमाके सपोर्ट करछेन तादेरके अनेक धन्यवाद जानिए आजकेर ब्लॉगटी शुरू करछि। आज के झिंगा दिए एक रेसिपि तैरि देखो, ये खूब ही मुखरोचक और खेते असम्भव मजा। एर फ्रेश झिंगा नहीं कल के झिंगा नहीं आसते झिंगागुलो फ्रेश और कि तो झिंगार आसले हे बाटा भरता जटाई बोलूँ ना क्या ये करब, ये गरम भात संगे खेते असम्भव मजा लागे। एचड़ा खिचुड़ कथा तो बोलो ना, खिचुड़ संगे खेते बेसि भलो लागे आसले। तो हे एन झिंगार खोसागुलो के छड़िए निब, और झिंगार खोसा क्योंकि नर्माली फेले दी। तो एखार आज के रेसिपिटी जरा देखें ता झिंगार खोसाटी फिलबें ना, ठीक है तैरी खे देखें असम्भव मजा है खेते। আমি ঝিঙ্গার খোসাকে ছাড়িয়ে নিব, আপনারা চাইলে বটির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন, আমি এটা সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। দুইটা ঝিঙ্গা আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখুন কতগুলো হয়েছে। আর আমরা কিন্তু নরমালি এটা ফেলে দেই, আর ফেলে না দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা আমি আজকে তৈরি করব। দেখলেই বুঝতে পারবেন যে এটা কত সুন্দর এবং খেতে অসম্ভব মজা হয়। আর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য একটু তেল, আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখন কালো জিরা। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঝিঙার যে খোসাটা রেখেছিলাম ওইটা সুন্দর করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, এবার এটাও দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এটা আসলে অনেক সফট, জল লাগবে না, হালকা একটু ঢেকে দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। এখন এবারে আমি একটু ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি, তো ঝিঙার খোসাটা খুবই সফট, একটু ঢেকে দিলে খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এটা আসলে ফ্রোজেন কাঁচামরিচ, তো কালারটা একটু এরকম লাগছে। ঝিঙার খোসাগুলো আমি খুব সুন্দর করে একটু ফ্রাই করে নিয়েছি, এবার আমি এটাকে একটু হালকা ঠান্ডা করে নিব, দেন ব্লেন্ড করবো। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, পাটায় বাটলে আসলে একটু বেশি ভালো হয়, তো আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে আমি যে কড়াইটিতে এটা ভেজেছিলাম এই ঝিঙার খোসাগুলো সেই কড়াইতে ব্লেন্ড করা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পাটায় বাটলে আসলে খুব বেশি ভালো হয়, কিন্তু যেহেতু আমার এখানে পাটা নেই সো আমি এটা ইউজ করছি। আর পাটায় বাটলে কিন্তু এটা নেক্সট টাইমে চুলায় দেওয়ার দরকার নেই, একটু জল দিয়ে ব্লেন্ড করেছি এই জন্য হালকা একটু শুকিয়ে নিব। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি হলুদের গুঁড়ো, এখন আসলে মশলা কিছুই লাগবে না, জাস্ট রসুন আর কালো জিরা দিলেই এনাফ, খেতে অসম্ভব মজা হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন খোসাটাকে ফেলে না দিয়ে। ঝিঙার খোসাটাকে আমি একদম শুকিয়ে নিয়েছি, দেখুন এর মধ্যে কোনো এক্সট্রা জল নেই, আমি একদম শুকিয়ে নিয়েছি যে জলটা দিয়ে ব্লেন্ড করেছিলাম। তবে পাটায় বাটলে কিন্তু এই ঝামেলাটা নেই, মানে শুকানোর কোনো ঝামেলা নেই, আর পাটায় বাটার আসলে টেস্টটাই অন্যরকম। তো আমার কাছে যেহেতু এটা নেই, আমি আসলে ব্লেন্ডারে সবসময় ইউজ করি, তো এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করবো। আমি ঝিঙার খোসাটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করেছি, দেখুন কালারটা কত সুন্দর আসছে, কালারটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। আর এটা খেতে যে কতটা মজা সেটা যখন বাসায় আপনারা তৈরি করে খাবেন দেখবেন যে খেতে কতটা মজা হয়। আর আজকে রেসিপিটি যারা একবার ট্রাই করবেন আমার মনে হয় না যে তারা ঝিঙার খোসা পরবর্তীতে আসলে ফেলে দেবেন, ফেলে না দিয়ে এই ইয়ামি রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আজকের আনকমন রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কিন্তু ভিডিওটি দেখা শেষ করে প্রথমে লাইক দিলে লাইকটা স্প্যাম হয়ে যায়। আর আজকে যারা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছেন এরকম সুন্দর সুন্দর আনকমন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।